হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ইনকাম সোর্স। আপনারা আজকে সকাল থেকে কিন্তু এমটিএফইতে লগ ইন করতে পারতেছেন না, কেউই এমটিএফইতে ঢুকতে পারতেছেন না। এর সমস্যাটা আসলে কি হয়েছে এখানে আপনাদেরকে আমি একদম সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত বলবো, এখানে কি সমস্যাটা হয়েছে এমটিএফইতে। আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনি ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমে এখানে আপনারা একটা নোটিশ দেখতে পাচ্ছেন, যেটি হলো যে সিইও আজিম পাঠিয়েছেন টেলিগ্রাম গ্রুপে। এখানে হলো যে দেখতে পাচ্ছেন সার্ভার আপগ্রেড নোটিশ। এখানে এই নোটিশটা সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এমটিএফইতে আপনারা কেন লগ ইন করতে পারতেছেন না এবং এই কত সময় ধরে আপনারা এমটিএফইতে লগ ইন করতে পারবেন না, কোনো প্রকার ট্রেড করতে পারবেন না। এবং যারা যারা এমটিএফইতে অলরেডি ট্রেড লাগিয়ে রেখেছেন, আপনারা সবগুলো ট্রেড অফ করে রাখবেন, এই ধরনেরও কিন্তু বলা হয়েছে নোটিশে। তো আমি নোটিশটা আপনাদেরকে সম্পূর্ণ পরে বলতেছি, ওকে। তো এখানে প্রথমে বলা হয়েছে, ইন অর্ডার টু অপটিমাইজ দি সার্ভার সার্ভিস এক্সপিরিয়েন্স টু প্রোভাইড ইনভেস্টর উইথ এ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড স্মুথ ট্রেডিং এনভায়রনমেন্ট। এখানে আপনারা যাতে একদম স্মুথলি ট্রেড করতে পারেন, সেজন্য কিন্তু এখানে তারা সার্ভারটা আপডেট করতেছে, এবং সেটি হলো যে 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তারা এই আপডেট কার্য চালাবে, মানে আজকে শনিবার এবং রবিবার এই 2 দিন তারা সার্ভার আপডেটের কাজ করবে। এখানে টাইমও বলে দিয়েছে তারা, এখানে এই যে দেখতে পাচ্ছেন দি সার্ভার আপগ্রেডিং পিরিয়ড ইজ ফ্রম GMT 8 August 5 to GMT 8 August 6। ওকে, এখানে আগস্টের 5 তারিখ এবং 6 তারিখ আপনারা এই 8টা থেকে 12টা এই ধরনের একটি টাইম বলা হয়েছে, এটি জিএমটি এর টাইম। হ্যাঁ, তো এখানে আপনারা এই 2 দিন তাদের সার্ভার আপডেট করবে, যার কারণে আপনারা এমটিএফইতে কোনো প্রকার ট্রেড, কোনো প্রকার উইথড্র, কোনো প্রকার লগ ইন করতে পারবেন না। যারা যারা লগ ইন করতে পেরেছেন ইতোমধ্যে, আপনারাদের যে ট্রেডগুলো চালু রয়েছে সেগুলো আপনারা খুব শীঘ্রই বন্ধ করে দিবেন। তারপর এখানে বলা হয়েছে, ডিউরিং দি সার্ভার আপগ্রেড পিরিয়ড দি অফিসিয়াল সফটওয়্যার উইল নট বি এবল টু লগ ইন টেম্পোরারি। এখানে আপনারা যদি কিছু সময়ের জন্য এই অ্যাপসে লগ ইন করতে না পারেন, তাহলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এখানে তারা সার্ভার আপডেটের জন্য এখানে আপনারা লগ ইন করতে পারতেছেন না, এরকমটা বলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 5 তারিখ এবং 6 তারিখ এই 2 দিন আপনারা কোনো প্রকার ডিপোজিট, কোনো প্রকার কমিশন ট্রান্সফার, কোনো প্রকার উইথড্র, তারপরে কোনো প্রকার যে রেফারের যে কার্যক্রমগুলো, এই কোনো কাজে কিন্তু আপনারা করতে পারবেন না এই 2 দিন। এখানে আপনারা নেগেটিভলি কিছু নেওয়ার প্রয়োজন নেই, এখানে জাস্ট সার্ভার আপডেটের জন্য আপনারা লগ ইন করতে পারতেছেন না বা ট্রেড করতে পারতেছেন না। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, কেউ বিভ্রান্ত হবেন না। তো আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই এই আমি মূলত আজকের ভিডিওটি রেকর্ড করলাম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলতেছেন, অন্যান্য ভিডিওর কমেন্টে বলতেছেন যে এখানে এমটিএফইতে লগ ইন করতে পারতেছেন আর সমস্যাটা কি, অনেকেই তো নেগেটিভ কথাও বলতেছেন। তো এইখানে আপনারা নেগেটিভ বলার কিছুই নেই, আপনারা অনেকেই দেখতেছি এরকম সমস্যাটা ফেস করতেছেন, তো সেজন্য আপনাদেরকে সমস্যাটার সমাধান দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিতেছি।